নমস্কার, আমি প্রদীপ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে, যেটা আমি এখন আপনাদের সামনে অলরেডি তুলে ধরেছি। এই নোটিশটি অলরেডি বলে রেখেছে, দেখুন, নোটিফিকেশান ফর রিনিউয়াল ডেট এক্সটেনশান অন বিডিপি থার্ড ফেজ অ্যান্ড পিজি সেকেন্ড ফেজ 2020। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2020-তে যে রিনিউয়াল করার কথা ছিল, কোনো কারণে মিস করা করেছে, তাদের জন্য, সেটা বিডিপি হতে পারে, পিজি হতে পারে, এবং তাদের জন্য যে ডেটটা ইউনিভার্সিটিতে দিয়েছিল সে ডেটটা আজকেরই বেলা 4টে পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে সেই ডেটটা বাড়ানো হলো, এবং বাড়িয়ে সেটা করলো কি না 16/6/2021 পর্যন্ত বিকেল 4টে পর্যন্ত করেছে। এবং এই টাইমের মধ্যে যারা রিনিউয়ালটা করে নেবে এবং তাদের টাকা জমা দেওয়ার টাইমটা করে দিয়েছে 17/6, এই গুরুত্বপূর্ণ মেসেজটা ছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির তরফ থেকে এই মাত্র পাবলিশ করলো। তো আপনাদের যারা যারা এই অলরেডি রিনিউয়ালটা মিস করেছেন বিএ কিংবা এমএ, সেটা আপনার বা আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে প্রত্যেককে এটা জানিয়ে দেবেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবার ইউনিভার্সিটি ডেট বাড়িয়েছে, আবার লেটেস্ট কোনো রকম ভিডিও থাকলে অবশ্যই আমি দিয়ে দেবো। আর আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ এই রিনিউয়াল করতে বাকি থাকে অবশ্যই তাদেরকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।